আব্রার হত্যার বিচারসহ আট দফা দাবিতে উত্তাল বুয়েট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না বললেন ওবায়দুল কাদের সম্রাট হাসপাতালে ভর্তি মেডিকেল বোর্ড গঠন শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক শুভ বিজয়া প্রতিমা বিসর্জনের শেষ হচ্ছে শারদীয় দুর্গ উৎসব মন্দিরে মণ্ডপে বিষাদেশ

অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এ সময় তারা আট দফা দাবি উত্থাপন করে দাবিগুলোর মধ্যে রয়েছে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ঘন্টার মধ্যে আজীবন বহিষ্কার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু করা মোহাম্মদ রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা প্রিয় হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর জানাতে থাকে বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় আর রাজনৈতিক ছত্র ছায় ক্যাম্পাসে ত্রাসের পরিবেশ বিরাজ করছে আব্রারের মতো একজন নিরীহ মানুষকে কিভাবে হত্যা করা হয় শিক্ষার্থীর পরেও সে মানুষ যদি এই দেশে বাক বাক স্বাধীনতার অধিকার না থাকে আমার কোনো সাংবিধানিক অধিকার না থাকে তাহলে এই দেশে কিভাবে আমরা মাথা উঁচু করে বাঁচবো আপনারা দেখেছেন দুই মিনিটের সেই ভিডিও এই ভিডিও দেখার পরে আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক শুধু ছাত্র সমাজের দায়ী নয় এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী মহল প্রশাসন থেকে শুরু করে সরকার প্রধান সবাই এর দায় বার এড়াতে পারবে না হলে হলে টর্চার সেল বন্ধ করার সাথে সাথে সাংগঠনিক রাজনীতি বন্ধ করার দাবি তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই হত্যার বিচার পাহাদের পরিবারের ক্ষতিপূরণ প্রদানের দাবি আসে আন্দোলন থেকে ডিএসডাব্লিউ এবং বিসি এবং প্রশাসনে নীরব ভূমিকার জবাব চাই এই কিছুদিনের ভিতর আহসানুল্লাহ হলে এবং সৌরাদি হলে দুই এইটিন ব্যাচের ছেলের কান ফাটি দেওয়া হয় রক্ত বের করে দেওয়া হয় একজনের হাত ভেঙে হাত ভেঙে দেওয়া হয় কোনো কিছুর কোনো কোনো বিচার হয়নি যদি ছাত্র রাজনীতি থাকতে হয় এই ক্যাম্পাসে তাহলে সেটা হতে হবে সুস্থ রাজনীতি এদিকে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো শিক্ষার্থী নির্যাতনে শিকার হবে এবং মৃত্যুবরণ করবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা যদি আমাদের এই বুয়েট ক্যাম্পাসের পবিত্রতা রক্ষা করতে চাই মাসুম আলিসা একুশে টেলিভিশন দর্শক এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নুরুন নবী তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি নবী আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ নবী আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বুয়েট ক্যাম্পাসের বুয়েট ক্যাম্পাসের বর্তমান অবস্থা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে একদিকে যেমন প্রিয় সপাটিকে হারানোর জন্য শোক আছে ঠিক তেমনিভাবে এই যে হত্যাকাণ্ড এবং ক্যাম্পাসে রাজনীতির নামে যে শি ছাত্রদের যে টর্চার করার যে সংস্কৃতি গড়ে উঠেছে এবং প্রশাসনের নিলিপ্ততা এসব থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলন চলছে এবং এই আন্দোলনে শিক্ষক সমিতি একত্রতা জানিয়েছে এবং তাদের প্রধান দাবি হচ্ছে শিক্ষকে এই ক্যাম্পাসে যেন সাংগঠনিক রাজনীতি না থাকে দু একজন আন্দোলনকারীর সাথে আমরা কথা বলতে চাই আসলে আপনাদের মূল দাবিগুলো কি আমাদের মূল দাবি যেন ফাঁসি যারা হত্যাকারীদের যেন ফাঁসি হয় আমরা ওইটাই চাই খুনিদের ফাঁসিটাই হলো আমাদের প্রথম দাবি তারপরে খুনিদের বাহাত্তর ঘন্টার মধ্যে যেন যাতে খুনিদের আজীবন ছাত্রত্ব বহিষ্কার করা হয় সেটাই হলো আমাদের দ্বিতীয় দাবি তৃতীয় দাবি হচ্ছে যে এই মামলাটি যেন দ্রুত আইন ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং বয়ের জানি তাতে সবসময় থাকে আমাদের টোটাল হচ্ছে আটটা দাবি আটটা দাবির মধ্যে অলরেডি কয়েকটা দাবি বলেছে আমাদের বাকি দাবিগুলোর মধ্যে আছে আমাদের বাকি দাবিগুলোর মধ্যে আছে আমাদের যে হলগুলো আছে হলগুলোতে তো র্যাগিং এর নামে ছাত্রদেরকে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে অত্যাচার করা হয় এবং ইতিমধ্যে সোরার্দি হল এবং আসরুল্লাহ হলে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা ঘটেছে এবং আমরা এদের যে ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে এগারো অক্টোবর বিকাল পাঁচটার মধ্যে ছাত্র তো বাতিল করে আমাদেরকে দেখাতে হবে এটা হচ্ছে আমাদের একটা দাবি আমাদের আরো দাবিগুলোর মধ্যে আছে হচ্ছে আমাদের যে সাংগঠনিক যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের ক্যাম্পাস থেকে সাংগঠনিক রাজনৈতিক দলগুলো বহিষ্কার করতে হবে আমরা কোনো রাজনৈতিক দল চাই না রাজনীতি করতে পারবে এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু কোনো সাংগঠনিক রাজনৈতিক দল থাকবে না এবং এ ব্যাপারে হচ্ছে আমরা সাত দিন সময় দিয়েছি পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের মধ্যে হচ্ছে এই ব্যাপারে হচ্ছে মানে দলগুলোকে নিষিদ্ধ করতে হবে আমাদের ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ ওসমানি যেটা শুনছিলেন যে একদিকে সাংগঠনিক রাজনীতি বন্ধের যেমন দাবি এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে তারপরে তারা চাচ্ছেন যেন এই এই প্রতিষ্ঠানটি যেন শুধু উচ্চ শিক্ষা এবং গবেষণার একটি ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় আর সবচেয়ে দুঃখজনক যে ব্যাপার শিক্ষার্থীরা তাদের প্রধান একটা দাবি হচ্ছে যে ঘটনা ঘটার পর এখন পর্যন্ত উপাচার্য ক্যাম্পাসে আসেননি এবং এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেনি আট দফা দাবির মধ্যে এটিও একটি দাবি হচ্ছে উপাচার্য যেন এসে তাদের সাথে আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই এই হত্যাকাণ্ডের যেন বিচার হয় এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরে আসে এটি হল এই আন্দোলনের মূল উদ্দেশ্য তো এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল স্টুডিওতে নবী আপনাকে ধন্যবাদ দর্শক বুয়েট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ নরুন নবী স্বজনদের শোকে ভাসিয়ে কুষ্টিয়ার কুমারখালী গ্রামের বাড়িতে দাফন করা হল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোর সাড়ে পাঁচটার দিকে আবরারের মরদেহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা এখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তৃতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে আবরার হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষক ও শিক্ষার্থীরা কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের সহায়তায় মুশফিকানের রিপোর্ট ভোরে আবরারের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনরা ভেঙে পড়েন আবরারকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো নারী পুরুষ ফজরের নামাজ শেষে আবরারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে সেখানে তৃতীয় জানাজার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় আবরারকে জানাজার শেষে এলাকার মানুষ বিক্ষোভ করে এই সময় আবরারের বাবা ও স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান যত সম্পূর্ণ যত বড় আইন অনুযায়ী সাজা হয় সেটা যেন সরকার করে এটা আমাদের দাবি এলাকাবাসী পক্ষ থেকে আমরা আমাদের মত যেন আর কোনো স্টুডেন্ট এই ধরনের আর নিঃসংশয়ে হত্যা না হতে হয় এদিকে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কুমিল্লায় হত্যার প্রতিবাদে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রুব্বা রাতে বুয়েট শেলে বাংলা হলে তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় আবরারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহসভাপতি মুস্তাকিম ফুয়াদ সহ নয়জনকে আটক করে পুলিশ মুশфика নাসদিন 21 টেলিভিশন অনঅপরাধী পুরো সংগঠন নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিক্ষার্থী আবরার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি বলেন অপরাধ অপকর্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্সের অবস্থানে রয়েছে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হাসানের রিপোর্ট সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক কাদের বিষয়ে সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার সাথে ছাত্রলীগের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জর্জরিত হন তিনি যারা এই হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাত্রলীগ ভালো কাজও করছে সবই খারাপ কাজ করছে তা তো না আর গুটি ছাত্রলীগের কর্মী খারাপ কাজ করলে এটার জন্য তো গোটা ছাত্রলীগকে আপনি দায়ী করতে পারেন না দৃষ্টান্তমূলক শাস্তি পাঁচ মিনিটের মধ্যে অপরাধীরা অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে এটা এবং যেদিনের ঘটনা সেদিনই এদেরকে দল থেকেও এক্সপেল করা হয়েছে ওগুলো মামলা হবে চার্জশিট হবে বিচার হবে এবং খুব ধ্রুন্ত হয়ে এইসব বিচারগুলো হচ্ছে ক্ষমতাসীন দলে থাকলেই ভালো এটা আশা করা যায় না দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ অপকর্মের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের অপরাধ অপকর্ম আমাদের দলে কেউ করছে না এটা আমরা কখনো বলছি না কিন্তু যখনই অপরাধ অপকর্ম শনাক্ত হচ্ছে তখনই আমরা সাংগঠনিক বা ব্যবস্থার পাশাপাশি আমরা প্রশাসনিক ব্যবস্থা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিচারহীনতা রাজনীতি থেকে আওয়ামী লীগ সরকার বেরিয়ে এসেছে ক্যাসিনো মাদক বা চাঁদাবাজি সব অপরাধের বিরুদ্ধেই সরকারের অবস্থান কঠোর যারা মাদকের সঙ্গে লুটপাটের সঙ্গে জড়িত ক্যাসিনো ব্যবসা করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে সন্ত্রাস করবে দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে সরকার আজকে কঠোর অবস্থানে আছে এবং তাদেরকে গ্রেফতার করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি বেপরোয়া রাজনীতি করছে উল্লেখ করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে দলটির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের মির্জা ফখরুলদার কখন যে কি বলে সেটা তো বলা মুশকিল তারা আসলে ওই যে বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটা তারাও রাজনীতির বেপরোয়া চালক মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা অসুস্থ হয়ে পড়ায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক সকালে হাসপাতালের পরিচালক অধ্যাপক আফজালুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন সম্রাটকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে সম্রাটের হার্টে বসানো ভালভটি পুরনো হলেও ঠিকভাবে কাজ করছে এর আগে সকাল সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্রাটকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে পাঠানো হয় জাতীয় হৃদরোগ হাসপাতালে ওনার যেটা ছিল ওনার পনেরো থেকে বিশ বছর আগে ওনার হাটে একটা ভাল রিপ্লেসমেন্ট ছিল অর্থাৎ হাটে একটা সেটাকে রিপ্লেস করা ছিল উনি আসছেন এখানে যে হার্টবিট ইরেগুলার নিয়ে হার্টবিটের স্পন্দনটা আর চেস্ট পেইন কিছুটা ছিল এখন রুগী স্টেবল আছে আমরা ইমার্জেন্সি একটা মেডিকেল বোর্ড করলাম আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয় দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব তাই বিজয়ার শুভ লগ্ন থেকেই ঢাকেশ্বরী মণ্ডপে মন্দিরে বিদায়ের সুর বিষাদের ছায়া আজকের আনুষ্ঠানিকতার অন্যতম প্রধান অংশ সিঁদুর খেলা এ যেন সেই চিরচেনা আহ্বান যেতে চাও যাও বারবার এসো সন্তান ভক্তদের হৃদয়ে তোমার আপন অলয় দ্বীপ রিপোর্ট শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় সব বয়সের ভক্তদের প্রার্থনা ও সিঁদুর খেলা হয় মন্দির মণ্ডপে বিজয়ের শুভক্ষণে দেবীর পদপ্রান্তে ভক্ত অনুরাগীদের ভিড় বিজয়ের শুভেচ্ছা বিনিময় আর বিষাদ মাখা আনন্দ সবখানে আজ কৈলাসে ফিরবেন দেবী দুর্গা তবে মা দুর্গা তার ভক্তদের সারা বছর ভরিয়ে রাখবেন তার আশীর্বাদের রসে এমন প্রার্থনা সকলের মা দুর্গা আসেন তার ভক্তদের পূজা নেওয়ার জন্য যদিও মনে কষ্ট কিন্তু আমরা আনন্দ সহিত মাকে বিদায় দিচ্ছি মার কাছে এতটুকুই প্রার্থনা দেশ এবং দশের সবাই যাতে ভালো থাকে মায়ের মতো সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি তবে এবছর খুবই মজা লাগছে সব মন্দিরে খুবই জাঁকজমক পূজা হলো গোটা বিশ্বের মানুষের জন্য এবং সকলের জন্য আমরা মঙ্গল কামনা করি এই দিনটা পুরোহিত জানান বছরে একবারই মা দুর্গা আসেন আজ যাবেন সগৃহে তাই বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দুর্গামাকে আনন্দ অনুভূতিতে বিদায় দেয়া ভক্তের কর্তব্য বলে জানান তিনি মা যেন সকল অশুভ শক্তি বিনাশ করেন এবং শুভ শক্তি সঞ্চার করে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে সুস্থভাবে প্রকৃত মানুষ হিসাবে দেবী দুর্গা এসেছিলেন ঘোড়ায় চুড়ে ফিরেও যাচ্ছে ঘোড়াতেই ভক্তরা শান্তি ও সমৃদ্ধিও আশীর্বাদ কামনা করেই বিদায় জানাচ্ছেন জগৎ জননীকে মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা আজ রাত বারোটা থেকে বঙ্গোপসাগরে বন্ধ হচ্ছে ইলিশ আহরণ ফলে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে খুব অসন্তোষ এমনিতেই এবারে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন জেলেরা এর মধ্যে আবারও বাইশ দিনের নিষেধাজ্ঞায় বিপাকে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী নয় অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয় জেলেদের অভিযোগ বাংলাদেশি জেলেরা মাছ আহরণ বন্ধ রাখলেও বাংলাদেশের জলসীমায় বিদেশি জেলেরা মাছ আহরণ করছে বাগেরহাট মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার জানান বর্তমানে মাছের যে অবস্থা তাতে এ ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া উপায় নেই প্রায় দশ লক্ষ টাকার মতো খরচা হয় আমাদের কিছু থাকে না আমরা মালিকরা নিঃস এখন ভারতের বোর্ডে মাছ ধরে নিতে আছে আমরা ফিশিং করতে পারি না পঁয়ষট্টি দিন বন্ধের পরে আমাদের এই যে নয় তারিখের বন্ধটা এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না আমার ব্যবসা জীবনে আমি দেখি না যে এত ইলিশ মাছে বড়টা হয় ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন এ ঘটনায় আহত হয় অন্তত দশ জন ঢাকা খুলনা মহাসড়কের ঝাটুর দিয়ার ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে দুই যাত্রীর মৃত্যু হয় অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায় এ সময় আহত হয় কমপক্ষে জন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবা গ্রহীতাদের দীর্ঘ সারি খুব সাধারণ দৃশ্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে মুখে থাকে বিরক্তির ছাপ তবে ব্যতিক্রম নীলফামারীর সৈয়দপুর হাসপাতাল এখানে ঘন্টার পর ঘণ্টায় লাইনে দাঁড়ালেও এতটুকু বিরক্তির ছাপ নেই সেবাগ্রহীতাদের উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগের কারণে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তৎপরতায় হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মুখে এখন ফুটে উঠেছে স্বস্তি নীলফামারি প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা উনিশশো সালে স্থাপিত সৈয়দপুরের এই হাসপাতালটি পঞ্চাশ থেকে একশো শয্যা উন্নীত করা হয় দু সালে কাগজে কলমে শয্যা বাড়ানো হলেও পুরনো জনবল দিয়েই চলছে হাসপাতালের কার্যক্রম এমতাবস্থায় রোগীদের দীর্ঘসারী হাসপাতালের নিত্যচিত্র এখন এই চিত্র বদলে গেছে হাসপাতালে ঢুকলেই চোখে পড়বে কমলা রঙের অ্যাপ্রন পরা তরুণদের তৎপরতা রোগীও তাদের স্বজনদের সহায়তা করছেন এসব যুবক লাইনে দাঁড় করানো টিকিট কেটে দেয় এমনকি স্ট্রেচার বা কোলে করে রোগী বহন করছেন তারা যা স্বেচ্ছাসেবী আছি তার আমরা মাসে একবার করে আমরা ডিউটি করি বিভিন্ন সংগঠনের মাধ্যমে ফলে রুগীদের ভোগান্তি কম হয় হাসপাতালে সব থেকে বেশি ভিড় সকালে সকালে তা আমাদের দায়িত্বটা কিন্তু বেশি সকালে থাকে রোগীকে নিয়ে উনি যেখানে যাবে এমার্জেন্সি বা জরুরি বিভাগ বা অপারেশন থিয়েটার ওখানে আমরা নিয়ে যাই স্বেচ্ছাসেবী এসব যুবকের কার্যক্রমে সন্তুষ্ট রোগী ও তাদের সজনরা। আমাদের টিকিট নিতে পারি না ছেলেরা আমাদের সহযোগিত করে সুগার যে গঠন করছে যে এরকম ভলান্টিয়ার সার্ভিসটা দিচ্ছে এটা খুব ভালো এবং প্রশংসনীয় স্থানীয় তরুণদের এই মানবিক কাজে যুক্ত করেছেন সৈয়দপুরের উপজেলা প্রশাসন সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে আমরা সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন বা সুভা এটা সংগঠনটা আমরা আত্মপ্রকাশ করেছি এই স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সেবার মান ও হাসপাতালের পরিবেশের ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ যাতে সুন্দরভাবে রোগী দেখতে আমরা দেখতে পারি চিকিৎসা যেন চলে এই জন্য যে ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন সৈয়দপুর এরা এসে এতে হচ্ছে রোগীরাও ভালো স্বস্তিবোধ করতেছে ডক্টররাও স্বস্তিবোধ করতেছেন এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে বদলে যাবে দেশের সব হাসপাতালের নিত্যচিত্র মাসুম আলিসা একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার আবরার হত্যার বিচার সহ আট দফা দাবিতে উত্তাল বুয়েট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষোভ কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না বললেন ওবায়দুল কাদের বোর্ড গঠন শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক আজ শুভ বিজয়া প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গ উৎসব মন্দিরে মণ্ডপে বিষাদে